এইমাত্র প্রকাশিত হলো একটা বড় ঘোষণা, বেকারদের জন্য সুখবর, রেলে 90,000 শূন্যপদ পূরণ করতে চলেছে রেল মন্ত্রক, এমনটাই কিন্তু ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যেই। এই গুড নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, ভিডিওটি দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত। আমি থাকছি আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। বন্ধুরা, বর্তমানে দেশের ক্রমবর্ধমান মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সাথে সাথে চাকরির বাজারও হয়ে উঠছে প্রবল, আপনারা সবাই জানেন। প্রতিযোগিতামূলক কিন্তু দিন দিন বাড়ছে চাকরির ক্ষেত্রে, এবং পড়াশোনা শেষ করার পর স্বাভাবিক নিয়মে এক ধরনের উত্তেজনা কাজ করে অনেক বছরের অভ্যাসে চলে আসা জীবনের এক অধ্যায় থেকে নতুন অধ্যায়ে কর্মক্ষেত্রে পদার্পণ করার জন্য প্রস্তুতি নিতে থাকে বেকার ছেলেমেয়েরা। আর এই সময়ে পড়াশোনার পাশাপাশি চাই একটা চাকরি। আগামী এক বছরে রেলে তৈরি হচ্ছে প্রায় 90,000 নতুন কাজের সুযোগ। চলতি বছরের মার্চ মাসের মধ্যে 47,000 রেলকর্মী অবসর নিতে চলেছে, ফলে আগামী 2021 সালের 90,000 শূন্যপদ তৈরি হতে চলেছে। রেল মন্ত্রকের শীর্ষ সূত্র থেকে এই খবর জানা গেছে। তবে 2019 সালের 1 এপ্রিল পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যাচ্ছে রেলে শূন্যপদের সংখ্যা 3,06,227টি, এর সঙ্গে কর্মী অবসরের ফলে যুক্ত হচ্ছে 90,000 শূন্যপদ। 60টি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইতিমধ্যে, সংশ্লিষ্ট 60টি বিজ্ঞপ্তির মধ্যে 4টি ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষের পথে। সরকারি সূত্রে খবর, এর মধ্যে রয়েছে নানান পদের রেলের অ্যাসিস্ট্যান্ট, লোকো পাইলট লেভেল 1 ও গ্রুপ ডি পোস্ট। তবে জানা গিয়েছে নিয়োগ প্রক্রিয়া শুরু করলেও এনটিপিসির 35,000-এর বেশি শূন্যপদে নিয়োগ পরীক্ষা কবে হবে সে নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। পরীক্ষার তারিখ এখনও চূড়ান্ত হয়নি, কিন্তু জানা গেছে অ্যান্টিসেপ্টেড ভ্যাকেন্সিতে এনটিপিসির ক্ষেত্রে অবসরের ফলে সৃষ্ট হতে চলা কিছু শূন্যপদ জুড়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন ইতিমধ্যেই কিন্তু আগামীতে আসতে চলেছে সুখবর, 90,000 শূন্যপদ কিন্তু রেল মন্ত্রক পূরণ করতে চলেছে, এবং অবশ্যই কিন্তু এটা বেকারদের জন্য একটা খুব ভালো দারুণ সুখবর। তো এই ছিল এই মুহূর্তের আপডেট, অবশ্যই আপনারা কিন্তু রেলের অফিসিয়াল ওয়েবসাইটগুলো নিয়মিত ভিজিট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যখনই নতুন কোনো আপডেট পাবো সঙ্গে সঙ্গে আপনাদের সেই তথ্য দিয়ে দেবো। ধন্যবাদ, ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে।